নবীর যৌন কথা বলতে কেউ ইন্টারেস্টেড হয় না ভাই এই জায়গাতে এই জায়গাতে কেউ ইয়ে পায় না ভাই সেই সাহসটা পায় না আমি একটা একটা শুনে খুবই অবাক হলাম সেদিনের যে ফাতিমা নামে যে আপুটা এসেছিল উনি বলছিল এই বিষয়ে যে মেয়েরা নাকি তখন মানে খুশি হয়ে ইচ্ছা করে নাকি মানে নবীর সাথে মানে চলে গেছে যুদ্ধের পরে ওই যুদ্ধবন্দী নারীরা নাকি ইচ্ছা করে গেছে এই কথাটা শুনে আসলে আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম যে সে আসলে কি এই কথাটা বলেছে কিনা যে এটা কি করে সম্ভব হতে পারে বলছিল নাকি আমি তো আমার খেয়াল নাই এরকম কিছু একটা বলেছিল যে যুদ্ধবন্দী নারীদেরকে যে নিয়ে গেছে তারা নাকি নিজের ইচ্ছাতে গেছে নাকি নবীর সাথে তো আমার খুবই সারপ্রাইজ লাগলো যে একটা মেয়ে হয়ে সে কি করে এই কথাটা মানে এই এই এটা সমর্থন করছে সে মানে এবং এটা কি করে একটা মানুষের মাথায় আসতে পারে যে আসি ভাই যেটা বললো যে মা ভাই বোনদেরকে সবাইকে মানে বাবা ভাইদেরকে মেরে ফেলেছে সেই যে মেরেছে তার সাথে গিয়ে আবার সহবাস করা বিয়ে করা এই জিনিসগুলো ভাই আসি ভাই আপনি আপনি কি কখনো ইসের নাম শুনছিলেন মোহাম্মদ হিজব নামের নাম শুনছিলেন ইউকের একজন যারা এখন ইসলামের ক্রিটিক করে যে সকল মেয়েরা বিশেষ করে যে মেরা মেয়েরা ইসলামের ক্রিটিক করে তারা হচ্ছে মুখে মুখে ইসলামের করে কিন্তু তারা আসলে ইসলামিক পিরিয়ডে যে কাফের নারীরা ছিল যে নারীরা নিজেরা সেজে থাকতো নিজেরা নিজেরা সেজে থাকতো সেজে গুছে থাকতো যেন তাদেরকে মুসলিম এসে তাদের তাদের পরিবারকে হত্যা করে তাদেরকে তুলে নিতে পারে এই জন্য তারা সেজে থাকতো ওই রকম হচ্ছে এখন তারা আসলে হচ্ছে এমন থেকে যে মুসলিমদের দাস দাসী হইতে বাট প্রকাশে তারা ইসলামের বিরোধিতা করে মানে ফারেজ ভাই বলতে চাচ্ছেন যে মানে আমি যে ইসলামী বিরোধিতা করছি এটা মানে হচ্ছে মানে আমি সেজে গুছে বসে আছি একজন কেউ এসে মুমিন এসে

মানে ওই পজিশনটা কি ফিলোসফি মানে ফিলোসফিতে একটা তো সার্টেন স্টেটমেন্টে বিলিভ করতে হবে ফিলোসফিতে তাই বলে কিন্তু অ্যাগনোস্টিক হওয়াটা কি ফিলোসফিতে ফিট হয় ওটা যদি পাস বের করে একটু বলতে না ফিলোসফিতে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রমাণ আপনি প্রমাণ জিনিসটা বোঝেন হ্যাঁ হ্যাঁ বেশ বেশ হ্যাঁ প্রমাণ কি 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 বলেন বলেন তো প্রমাণটা কি বোঝেন যেটা লজিক্যালি প্রুভড রেশনালি প্রুভড হয় যার সাক্ষ্য প্রমাণ আছে এভিডেন্স আছে হ্যাঁ প্রমাণ মানে হচ্ছে শুদ্ধ জ্ঞান হ্যাঁ প্রমাণ মানে হচ্ছে শুদ্ধ জ্ঞান বুঝলেন তো আপনি যদি সাংখ্য দর্শন করেন আমাদের ভারতীয় তো ছটা দর্শন আছে ন্যায় বৈশেষিক যোগ ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ বেদান্ত আর মীমাংসা এই ছটা দর্শন আছে তো সবচেয়ে পুরনো দর্শন হচ্ছে সাংখ্য দর্শন কেমন এই সাংখ্য দর্শনে সরাসরি ঈশ্বরের অস্তিত্বকে বাতিল করা আছে অর্থাৎ ওখানে বলা আছে প্রত্যক্ষ মেব প্রমাণম মানে প্রত্যক্ষ ছাড়া আপনি কোনো রকম জ্ঞান আপনার হতে পারে না আপনি কোনো একটা অনুমান করবেন তখনও আপনার একটা বিশেষ রেফারেন্স লাগে সেই রেফারেন্সটাকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে তার ভিত্তিতে আপনি একটা অনুমান করতে পারেন মনে করুন পশ্চিমবঙ্গের যত কাক আছে আপনি দেখলেন সব কাক কালো তাহলে কি আপনি বলতে পারেন যে পৃথিবীর সব কাক কালো না 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 বলতে গন্ডগোল হয়ে যায় পশ্চিমবঙ্গের সব কাক কালো যদি স্বীকার করেন তাতে করে পৃথিবীর সব কাক কালো বলা যায় কিন্তু পশ্চিমবঙ্গের সব কাক কালো হলে কলকাতার সব কাক কালো বলে দেয়া যায় কারণ কলকাতাটা পশ্চিমবঙ্গের মধ্যে এইটা হচ্ছে প্রমাণ এখন অজ্ঞেয়বাদী বলতে আমি যে জিনিসটা জানি অজ্ঞেয়বাদী কথাটার অর্থ হচ্ছে আমি যে জিনিসটা জানি না অথচ তাকে আমি স্বীকার করছি এটা কি করে সম্ভব এটা হচ্ছে বিরোধিকা এটা নিজের মতামতের বিরোধিকা আমি বলছি আমি জানি না কেমন তা আমি যখন জানি না সে বিষয়ে আমি কোনো মতামত দিতে পারি নাস্তিকতা নাস্তিকতার যে ডেফিনেশন সেটা কিন্তু দর্শন থেকে নেওয়া হয়েছে মহর্ষি কপিল প্রথমেই বলে দিয়েছেন যে প্রমাণের অভাবে উপযুক্ত বৈধ প্রমাণের অভাবে আমি ঈশ্বরকে বাতিল করে দিলাম এটা হচ্ছে সাংখ্য দর্শনের মূল কথা উপযুক্ত প্রমাণের অভাব যদি কেউ প্রমাণ দিতে পারে আমি মেনে নেব কিন্তু কেউ দিতে পারে আচ্ছা যাই হোক তো অজ্ঞেয়বাদী মানে হচ্ছে আপনি কোনো একটা বিষয় জানেন সেই জন্য আমি নাস্তিক আবার কেউ জেনে নাস্তিক কেউ সংশয়বাদী মানে আছে কি নেই আছে কি নেই এরকম সংশয়ে দোলা চলে যায় ভুগ যায় সে হচ্ছে সংশয়বাদী তো আপনি একটা জিনিস আপনাকে থামাই সংশয়বাদ তো ফিলোসফির একটা ধারা এবং এই সংশয়বাদী ধারার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে যে একজন মানুষের চিন্তা করার পদ্ধতিটা সংশয়ী যদি হয় যদি সে প্রত্যেকটা দাবিকে সংশয় দৃষ্টি নিয়ে যাচাই বাছাই করে দেখে তাহলে সে সংশয়বাদী এটা এরকম হবে না যে সে কনফিউজ তা তো না সে তো আসলে ইসের ভিতরে নাই তার পদ্ধতিটা হচ্ছে সংশয়ী এবং সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা যে ধারাতে এইভাবে এটা একটা বিগ আমা যে আম্রেলার ভিতরে অনেক কিছু পরে সংশয়বাদ হচ্ছে অনেক বড় একটা আমরেলা যেটা ভিতরে অনেক কিছু পড়ে এটা হচ্ছে একটা চিন্তা করার পদ্ধতি তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এটা রেনে দেখা দিয়েছিলেন বার্তা অর্থাৎ উনি বলেছিলেন যে আমি যেটা যে মেথডোলজিটা ব্যবহার করে আমি কোন একটা জ্ঞান লাভ করতে চাই ধরুন আমি ঈশ্বরকে জানতে চাই ঈশ্বর আছেন কিনা আমি জানতে চাই এটা একটা মানুষের চিরকালীন জীবন জিজ্ঞাসা তো সেটা আমি কোন মেথডোলজি বা কোন পদ্ধতির মাধ্যমে আমি সেটাকে জানবো সেই পদ্ধতিটাকে আপনাকে ডাউট করতে হবে সেই পদ্ধতিটাকে মানে জ্ঞানের ভিত্তিটাকে আপনাকে সন্দেহ করতে হবে আপনি ঈশ্বরকে সন্দেহ করে লাভ নেই কারণ ঈশ্বর কি তাই তো আপনি জানেন না তাকে পৃথিবীর সব জ্ঞানকে তো সন্দেহ করা যায় না কিন্তু জ্ঞান লাভের পদ্ধতিটাকে সন্দেহ করতে হবে সেই পদ্ধতিটা যদি সঠিক হয় তাহলে তার সিদ্ধান্তটাও সঠিক হতে বাধ্য এইটাকে বলা হয় সংশয়বাদ তো ফিলোসফির এটা একটা মানে বিশেষ করে বিজ্ঞানের সবচেয়ে প্রথম পদক্ষেপই এটা সংশয় বার্তা তো অতিথি ভাইয়ের নামটা কি আমি দেখতে পাচ্ছি না আমি আমি একটা জিনিস একটু একটু অ্যাড করতে চাই এখানে অজ্ঞেয়বাদ বলতে আমরা যেটা বুঝি অ্যাগনোস্টিসিজম এটা উৎপত্তি হয়েছে আসলে মূল ওয়ার্ডটা যদি আপনি দেখেন অ গেও গেও মানে হচ্ছে জ্ঞান হ্যাঁ অজ্ঞতা হচ্ছে অজ্ঞ মানে হচ্ছে আপনার এই বিষয়ে জ্ঞান নাই আপনি এই বিষয় সম্পর্কে আপনার কাছে কোনো ইনফরমেশন নাই আপনার কোনো জ্ঞান নাই মানে নস্টিক থেকে অ্যাগনস্টিক এটা এসছে নস্টিকের এ মানে নস্টিকের বিপরীত ঠিক আছে অ্যাগনস্টিক অ্যাগনস্টিসিজম এটা দ্বারা যেটা মিন করে সেটা হচ্ছে যে আমি এই বিষয়ে জানি না এটা হচ্ছে মানে মানুষের দুইটা বেসিক প্রশ্ন আছে যে একটা প্রশ্ন হচ্ছে আপনি কি এটা জানেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি কি এটা বিশ্বাস করেন এখানে আপনি যে যখন আমি প্রশ্ন করব আপনি কি এটা জানেন তখন আপনি উত্তর দিবেন আপনি হয় জানেন অথবা জানেন না মানে আপনি হয়তো নস্টিক অথবা অ্যাগনস্টিক আপনি যখন জানেন তখন আপনি হচ্ছেন নস্টিক আর যদি না জানেন তাহলে আপনি হচ্ছেন অ্যাগনস্টিক আর যখন আপনাকে আমি জিজ্ঞেস করব যে আপনি কি এটা বিশ্বাস করেন নাকি করেন না আপনি তখন উত্তর দিবেন আমি বিশ্বাস করি অথবা করি না আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি আস্তিক থিয়েস্ট আর যদি বিশ্বাস না করেন তাহলে অ্যাথিয়েস্ট মানে বিশ্বাস করেন না নাস্তিক এই দুইটা হচ্ছে দুইটা ভিন্ন প্রশ্নের ভিন্ন উত্তর এবং একই সাথে এই দুইটা একই সাথে হওয়া সম্ভব একজন মানুষ একই সাথে নাস্তিক এবং দুইটাই হতে পারে কারণ এই দুইটা দুইটা ভিন্ন অজ্ঞবাদী প্রশ্নের উত্তর এই দুইটা এমন না যে একজন নাস্তিক আর আলাদা আলাদা এইভাবে এইভাবে আলাদা এইভাবে আলাদাভাবে আমরা ডিফাইন করি না আমরা ডিফাইন করি এইভাবে যে এটা দুইটা আলাদা প্রশ্ন যেটা দুইটা আলাদা বিষয়ের সাথে সম্পর্কিত একটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত আর একটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত বিশ্বাসের ক্ষেত্রে আমরা নাস্তিক আর এই বিষয়টা সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই বিষয়ে আমরা জানি কি জানি না সেই বিষয়ে আমরা অজ্ঞবাদী বা অ্যাগনোস্টিক আমরা দুইটা মিলায়ে আমরা হচ্ছে অ্যাগনোস্টিক এইথিয়েস্ট এইটা হচ্ছে এই জিনিসটার ডেফিনেশন বাসবি আমি কি ঠিক বলছি হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক বলেছেন এবং এর সবচেয়ে বড় এবং প্রথম উদাহরণ হচ্ছে গৌতম বুদ্ধ উনি ছিলেন অজ্ঞেয়বাদী নাস্তিক উনি বলে এই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উনি চুপ করেছিলেন উনি বলে আমি আমি তোমরা তোমরা কি মনে করো না আছে তাহলে আছে আবার একদলকে বললো যে তোমরা কি মনে করো যে নেই তাহলে নেই উনি এরকম একটা উত্তর দিয়েছে তো একই মানুষ এটা দুটোই হওয়া সম্ভব কারণ জ্ঞানের স্বল্পতা তো থাকবেই পৃথিবীর সবকিছু তো জানা সম্ভব না সুতরাং অজ্ঞবাদী তো হওয়াটাই স্বাভাবিক একটা জ্ঞানের সঙ্গে সম্পর্কিত আর একটা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত এই আর বিশ্বাসের সম্পর্ক প্রমাণের অভাব হলে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে মানুষ যদি সে মেনে নিতে চায় আর কি এটা তার মানসিক অবস্থা よっちこ。Hey, hey, <Okay. S 1>